বাজার থেকে কিনেছি, এবার আনবক্সিং করছি। পুরো প্যাকেটের ভেতরে আছে, টোটাল 12টা আছে। এবার দাম পড়েছে 200 টাকা। ওই একটা একটা যদি একটা একটা আপনারা কেনেন তাহলে 25 করে হয়তো নেবে, আমি ঠিক জানি না কত নেয়। আর অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এবার বার করে ভালো করে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে ভালো করে সাজিয়ে নিচ্ছি, কীরকম হচ্ছে দেখছি। দিয়ে তারপরে ট্রাই করে দেখবো যে আদৌ সত্যি জল ঢাললে এটা জলে কি জলে না। দেখুন, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার কারেন্টটা নিভিয়ে দিয়েছি, জল ঢালবো। অলরেডি ঢেলে দিয়েছি জল। দেখুন, সুন্দর জ্বলছে, খুব কম পরিমাণে জল দিলেই জ্বলছে। আসলে এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে জলটাই এখানে মানে কন্ট্যাক্ট করাচ্ছে দুটো ওয়্যারের ভেতর, একটা পজিটিভ একটা নেগেটিভ ওয়্যার আলাদা আছে। তো এই জলটাই দুটো ওয়্যারের ভেতর সংযোগ স্থাপন করছে, ওই জন্য জলটা মানে ওই জন্য প্রদীপটা জ্বলছে। জলটা যদি ফেলে দেওয়া হয় প্রদীপটা নিভে যাবে, এখানে বেশি কোনো কষ্ট করার দরকার নেই। এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে, আপনারাও চাইলে বাড়িতে কিনে ট্রাই করতে পারেন। ভীষণ সুন্দর, কয়েকটা ভালো করে ছবি এবং ভিডিও বানিয়ে নিলাম প্রদীপটা দিয়ে, যেহেতু ভীষণ সুন্দর লাগছে। আপনারা চাইলে অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও কিনতে পারেন। ভীষণ ভীষণ সুন্দর, কীরকম হয়েছে এই ভিডিওটা আপনারা জানাবেন যে কীরকম হয়েছে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আর হ্যাঁ, লাইক করবেন যাতে আমি উৎসাহ পেয়ে আরও ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এতক্ষণ অবধি। এবার দেখুন, জলটা জাস্ট আমি ফেলে দিচ্ছি, দিলেই নিভে গেল। জল ফেলে দিলে নিভে যাবে। আবার ঢালছি, একটু বেশি জলেরও দরকার নেই, খুব কম পরিমাণ।